ভাগে চক্রান্তের অভিযোগে বিধানসভায় প্রস্তাব, বিধানসভায় আলোচনার প্রস্তাব তৃণমূল কংগ্রেসের। আগামী সোমবার আলোচনা হতে পারে বিধানসভাতে। কি নিয়ে আলোচনা হতে পারে? বাংলা ভাগে চক্রান্তের অভিযোগে বিধানসভায় প্রস্তাব, বিধানসভায় আলোচনার প্রস্তাব তৃণমূল কংগ্রেসের। আগামী সোমবার আলোচনা হতে পারে বিধানসভাতে। আমরা আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ডিটেলস আপডেট চাইবো তোমার কাছ থেকে। দেখো, নির্বাচনের পর থেকে আবার দেখা যাচ্ছে দিল্লিতে এবং রাজ্যে বিজেপি নেতারা, তারা বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু নেতা তারা বাংলা ভাগের প্রশ্ন তুলেছেন। কোচবিহারকে আলাদা করা, উত্তরবঙ্গকে আলাদা করা, এবং সুকান্ত মজুমদারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সেখানে সুকান্ত মজুমদারের একটা প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছিল। তারপর থেকে রাজ্য রাজনীতি উত্তাল বাংলা ভাগ ইস্যুতে, একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে তিনি দাবি করেছিলেন যে বাংলা ভাগ যারা চাইছেন তারা তাহলে বিধানসভায় আসুন, এসে ভোটাভুটি হওয়া উচিত যে কারা বাংলা ভাগ চাইছেন কারা চাইছেন না, বিধানসভাদের ভোটাভুটি হওয়া উচিত বলে গতকালই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বিধানসভার যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং ছিল, সেই মিটিংয়ে কিন্তু শাসক দল ঠিক করেছে যে বাংলা ভাগের বিরুদ্ধে তারা প্রস্তাব আনবে। আগামী সোমবার বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছে শাসক দল, যেখানে অন্দরে অধিবেশনে আলোচনা হবে এবং সেখানে ভোটাভুটি হবে। রাজনৈতিক মহল মনে করছে এটা তৃণমূল কংগ্রেসের একটা বড় রণকৌশল। বিধানসভার অন্দরে এই প্রস্তাবে ভোটাভুটিতে যদি বিজেপি বাংলা ভাগের পক্ষে ভোট দেন বা সওয়াল করেন, তাহলে তৃণমূলের কাছে এটা একটা বড় ইস্যু হবে যে বিজেপি বাংলাকে ভাগ করতে চাইছে এবং বিধানসভার অন্দরে কার্যত রেকর্ড করিয়ে রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস শাসক দল যে বিজেপি বাংলা ভাগ করতে চাইছে। সুতরাং রাজনৈতিক মহল মনে করছে তৃণমূল কংগ্রেসের এই বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব বিধানসভা আলোচনা একটা বড় রণকৌশল, যাতে বিজেপি পুরো ইস্যুটাতে চাপে পড়ে যায়। একদিকে বিজেপি যদি বিধানসভার অন্দরে বাংলা ভাগের পক্ষে ভোট দেন তাহলেও তৃণমূল কংগ্রেসের লাভ, যদি আলোচনায় না আসে তাহলেও তৃণমূল কংগ্রেসের লাভ। সুতরাং রাজনৈতিকভাবে বিজেপির বিরুদ্ধে একটা বড় রণকৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল যে বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছে শাসক দল। আগামী সোমবার বিধানসভায় কিন্তু এর উপর আলোচনা হবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ প্রবীর, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।